15ই আগস্ট জাতির জনক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্মমভাবে তাকে এবং তার পরিবারকে হত্যা করা হয়েছিল এই দিনটিতে। এই দিন জাতীয় শোক দিবস। এই শোক দিবসে দেশে বিদেশে আপনারা যে যেখানে আছেন আপনাদের সবাইকে গভীর বেদনার ভাগিদার করে আমি দাঁড়িয়েছি বঙ্গবন্ধুর বাসস্থানে ধানমন্ডিতে 32 নম্বরে। এই বাড়িটি শুধু বাড়ি নয়, এই বাড়িকে আমি বলি বাংলাদেশের হৃৎপিণ্ড। এখানেই রোপিত হয়েছিল স্বাধীনতার বীজ, এখান থেকেই পরিচালিত হয়েছিল স্বাধীনতার দিকে আমাদের আন্দোলন। এই বাড়ি থেকেই গ্রেফতার হয়েছিলেন পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বঙ্গবন্ধু। এই বাড়িতেই তিনি ফিরে এসেছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে। এই বাড়িতেই তিনি ঘাতকদের হাতে, পরাজিত চক্রের হাতে নিহত হন সপরিবারে। এই বেদনা, এই শোক হাজার বছর ধরে আমাদের অন্তরে প্লাবিত হয়ে থাকবে। আজ আমরা এই শোক দিবসে কিছু কথা বলবো বঙ্গবন্ধুকে নিয়ে। এই সেই সিঁড়ি, এখানেই তিনি দাঁড়িয়েছিলেন তর্জনী তুলে ঘাতকদের বিরুদ্ধে। এই বাড়ির মূল সিঁড়ি, এখানে ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করে। সিঁড়িতে তার রক্তের দাগ আজও লেগে রয়েছে। দর্শনার্থীদের জন্যে এখন কাঁচ দিয়ে ঢেকে রাখা হয়েছে সেই সিঁড়ি। বঙ্গবন্ধুর জীবন বাংলাদেশের জীবন, বাঙালির জীবন। বাংলাদেশের মাটি বঙ্গবন্ধুর রক্তে ভেজে আছে। জেলার নাম গোপালগঞ্জ, গ্রামের নাম টুঙ্গিপাড়া। এই গ্রামে 1920 সালের 17ই মার্চ জন্ম বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় নাম, বাংলার বীর সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পৃথিবীর কাছে প্রমাণ করেছিলেন সুচিন্তিত গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জাতীয় অধিকার প্রতিষ্ঠা সম্ভব। বাঙালির শ্রেষ্ঠ নেতা যিনি ছিলেন তৎকালীন 7 কোটি মানুষের স্বাধীন বাংলার স্বপ্ন প্রদর্শক। বেড়ে উঠেছিলেন অজ পাড়াগায়ে। পিতা শেখ লুৎফর রহমান ও মাতা সায়রা খাতুন। খোকা নামের দুরন্ত ছেলেটি যে একদিন বাঙালির মুক্তি সনদ রচনা করবেন হয়তো কেউ সেদিন জানত না। যে মানুষটি দীর্ঘদিনের সাংগঠনিক কার্যক্রম, ত্যাগ, আন্দোলন এবং চূড়ান্ত পর্বে মুক্তির সংগ্রামে সফল নেতৃত্ব দিয়ে একটা বিশাল জনগোষ্ঠীর জন্য একটা মুক্ত স্বাধীন স্বদেশ এনে দিতে পারেন, সর্বশ্রেষ্ঠের শিরোপা তাঁরই প্রাপ্য। বিশ্বের মানচিত্রে আরেকটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্রষ্টা হবার কৃতিত্বের পাশে অন্য যে কোনো মহৎ মানুষের মহান কীর্তি ম্লান হয়ে যায়। বঙ্গবন্ধু এ কাজটি করেছেন এবং এর মধ্যে দিয়েই তিনি হয়ে উঠেছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা যাকে সকলেই পৃথিবীব্যাপী ভোটের মাধ্যমে প্রমাণ করেছি যে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, তিনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্থপতি, স্বপ্নদ্রষ্টাও, এবং সব দিক থেকেই বাংলাদেশ আর জাতির জনক বঙ্গবন্ধু একাকার, দুজনকে আলাদা করা যাবে না। বাংলাদেশের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে বাঙালির জীবনের সাথে, বাঙালির প্রত্যেকটি স্তরের সঙ্গে, প্রতিটি ধাপের সঙ্গে তিনি একেবারে স্বাধীনতা, প্রাক স্বাধীনতা, স্বাধীনতা যুদ্ধের আগে পূর্বের যে
ভাবে তৈরি করেছেন, জাতিকে গড়ে তুলেছেন, সেইভাবে নিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম আমরা। তার 7ই মার্চের ভাষণ থেকে শুরু করে পরবর্তীকালে তার ভূমিকা, এত কিছু বলতে গেলে, এবং তিনি যে শুধুমাত্র একটি রাষ্ট্রের সৃষ্টি করেছিলেন তাই নয়, এবং কি চমৎকারভাবে সৃষ্টি করেছিলেন তিনি, এমনভাবে করেছিলেন যে শত্রু যেন তার উপরে প্রথম আক্রমণ করে, তিনি বলতে পারেন যে আমরা আক্রান্ত, আমরা আমরা সংখ্যাগরিষ্ঠ, আমাদের জাতি জাতীয় সংসদে আমাদের সংখ্যাগরিষ্ঠতা, তা সত্ত্বেও আমাদের উপরে সংখ্যালঘুরা অনেকে বলেছেন 7ই মার্চে তিনি স্বাধীনতা ঘোষণা করলেন না কেন, তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন পরিষ্কার, কিন্তু এমন ভাবে করেছিলেন, এত সুন্দর ভাবে যে স্বাধীনতা ঘোষণা করলেন, মুক্তির কথাও বললেন, ভবিষ্যৎ বাংলাদেশ কিরকম দেখতে চান সবই বললেন। বেসিক্যালি উনি যখন বক্তৃতা দেন ইউএনতে 1974 সালের 25শে সেপ্টেম্বরে, এবং সেইখানে তার বক্তৃতার শুরুটাই অভাবনীয়। অন্যরা বক্তৃতা দেয় যে অমুককে থ্যাংকস থ্যাংকস দিয়ে, উনি শুরুতেই মানব জাতির জয়গান গেলেন, আর সেই সাথে বাংলার 7.5 কোটি মানুষ আর যারা যুদ্ধে হতাহত হয়েছে তাদের একটা সেই জয়গান গিয়ে শুরু করলেন নিবৃত্ত মানুষের মুখপাত্র হিসাবে। ওনার নাম ঢাকার সাথে সাথে, কারণ ওনার নামের সাথে বিশ্ববাসী তখন পরিচিত, সাথে সাথে সারা জেনারেল অ্যাসেম্বলির লোকেরা করতালি দিতে শুরু করলো, তারা এ মানুষ পেয়েছে যিনি তাদের মনের কথা বলেন, এবং অত্যন্ত দৃঢ়চিত্তভাবে ওনার বক্তৃতার প্রতিটি শব্দ খুব ডিটারমিনেট এবং খুব শক্তিশালী, এবং তিনি সেই বক্তৃতাগুলোতে আজকে যে আমরা যে পররাষ্ট্র নীতি যেগুলো পালন করছি তার সবগুলোরই একটা দিক নির্দেশনা দিয়ে গেছেন। আমি কয়েকটা আউটলাইন বলি, যেমন একটি পররাষ্ট্র নীতির লক্ষ্য আমাদের, তিনি বলেছেন সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়, কিংবা নিবৃত মানুষ ও ন্যায়ের পাশে বাংলাদেশ সবসময় দাঁড়াবে, কিংবা বর্ণ বৈষম্য, জাতিগত বৈষম্য, বেআইনি ভূখণ্ড দখল, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সবসময় কাজ করবে, সেখানে তিনি প্যালেস্টাইনের কথা তুলে ধরেছেন। তারপরে উনি আণবিক বোমা এবং মারণাস্ত্র প্রতিযোগিতা বন্ধ করে সেই টাকাগুলো মানুষের ক্ষুধা নিবৃত্তির জন্যে, বেকারত্ব কমানোর জন্যে আপনার উনি আহ্বান জানিয়েছেন সেই ওনার বক্তৃতায়। তাছাড়া তিনি মানুষের সৃজনশীলতা, এই যে ইনোভেশন, প্রযুক্তিবিদ্যা, এই পার্টনারশিপ, এগুলো উপর উনি খুব জোর দিয়েছেন। আমরা ইদানিং এগুলো নিয়ে খুব কথা বলি। উনি জোট নিরপেক্ষতা, যে ন্যামে আমরা জয়েন করলাম সেইখানে জোট নিরপেক্ষতা, এবং উনি সেই সাথে বলেছেন যে ভারতীয় উপমহাসাগরে এটা নিরপেক্ষ একটা আপনার সংকটবিহীন একটা সারা এলাকা গড়ে তুলতে, যথার্থ তিনি একটা আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামো গঠনের জন্য, আমরা ইদানিং ফিনান্সিয়াল আর্কিটেকচারের উপরে বক্তব্য দিই, তিনি তখনই বলে গেছেন একটা যথার্থ আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামো গঠনের জন্য যাতে মানুষের উপকার হয়। জাতিসংঘে বাংলাদেশের প্রথম মুখপাত্র হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতি আজও আমাদের ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা। এই সর্বোচ্চ বিশ্ব ফোরামে তিনিই প্রথম উচ্চারণ করলেন বাংলাদেশের নাম। বাংলাদেশ তার সকল প্রতিবেশী দেশের সঙ্গে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাবে, যে সম্পর্কের ভিত্তি হবে শান্তিপূর্ণ সহঅবস্থান, পরস্পরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন, এবং একে অন্যের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। বিশ্বের এই এলাকায় এবং সর্বত্র শান্তি প্রতিষ্ঠা অক্ষুণ্ণ রাখার প্রতি প্রতিষ্ঠায় আমাদের সমর্থন অব্যাহত থাকবে। গোটা বিশ্বে বঙ্গবন্ধু অর্জন করলেন বিশ্ব নেতার সম্মান। সোভিয়েত ইউনিয়ন আমাদের স্বাধীনতা সংগ্রামে যুগিয়েছে অকুণ্ঠ সমর্থন। বঙ্গবন্ধু সোভিয়েত নেতা ব্রেজনেভের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে স্বাধীনতা সংগ্রামে সোভিয়েত জনতার সাহায্য সহযোগিতার জন্য তাদেরকে ধন্যবাদ জানালেন। বঙ্গবন্ধু যোগ দিলেন কমনওয়েলথ সম্মেলনে, সেখানে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে তার দেখা হল, তাদের সঙ্গে শান্তি ও সৌহার্দ্যের বিষয় নিয়ে তিনি মত বিনিময় করলেন। সৌদি বাদশাহ ফয়সাল
বঙ্গবন্ধুকে তার দেশের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিলে বঙ্গবন্ধু ঘোষণা দেন, আরবরা আমাদের ভাই, আমরা তাদের পাশে আছি। বঙ্গবন্ধু কুয়েতের আমিরের সঙ্গে সাক্ষাৎকালেও আরব জনগণের প্রতি বাংলাদেশের জনগণের ভ্রাতৃত্ব সুলভ মনোভাবের কথা জানিয়ে দিলেন আরেকবার। আলজেরিয়ায় জোট নিরপেক্ষ সম্মেলনে বঙ্গবন্ধু ব্যর্থ কণ্ঠে ঘোষণা করলেন, মানবতার বিরুদ্ধে নির্যাতন ও নিপীড়নের অবসানে বাংলাদেশের কণ্ঠ সবসময় সোচ্চার থাকবে। তিনি তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলোর আত্মনির্ভরতা এবং অধিকার আদায়ের সংগ্রামে জোটকে একটি কার্যকর ফোরাম হিসেবে দাঁড় করাতে সকলকে সম্মিলিত প্রয়াসে এগিয়ে আসার আহ্বান জানালেন। জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নেতা যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো, বঙ্গবন্ধুর সঙ্গে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি মত বিনিময় করলেন। মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত বঙ্গবন্ধুকে মানবতার অন্যতম পথিকৃৎ হিসেবে অভিনন্দিত করলেন, বাংলাদেশের জনগণের সহায়তায় ঘোষণা করলেন তার সরকার ও জনগণের আন্তরিক মনোভাবের কথা। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুকে এই অঞ্চলের অন্যতম প্রধান নেতা হিসেবে আখ্যায়িত করলে বঙ্গবন্ধু ভারতকে তার সহযোগিতার হাত সম্প্রসারণের আহ্বান জানালেন। কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো বাংলাদেশের নেতা বঙ্গবন্ধুর কাছে উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান জানালে বঙ্গবন্ধু দৃঢ়তার সঙ্গে তার সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। লিবিয়ার প্রেসিডেন্ট কর্নেল গাদ্দাফিও তার দেশ ও জনগণের স্বার্থে বঙ্গবন্ধুর মতো বিশ্বনেতার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করলে বঙ্গবন্ধু তাকেও সহযোগিতার আশ্বাস দেন। সিরিয়ার প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বঙ্গবন্ধু মত বিনিময় করেন। কম্বোডিয়ার প্রিন্স নরোদম সিহানুক বঙ্গবন্ধুর সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করতে এলেন। ইন্দোনেশিয়ার নেতা আদম মালিকের সঙ্গেও বঙ্গবন্ধু বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক আলোচনা করেন। আমরা মনের প্রাণে তার আদর্শকে বিশ্বাস করেছি, ধারণ করেছি এবং তার নেতৃত্বকে আমরা সর্বশ্রেষ্ঠ নেতৃত্ব মনে করি। আজকে পৃথিবীর ইতিহাসে বঙ্গবন্ধুর মতো নেতৃত্ব খুব বিরল। আজকে আমরা এটা ধারণ করেই তাকে অনুসরণ করেছি। তার রাজনৈতিক কর্মকাণ্ড, তার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে আমরা চিন্তা করেছি, বিশ্লেষণ করেছি এবং সেই দিকে লক্ষ্য রেখে আমরা নিজেদেরকে তৈরি করার চেষ্টা করেছি। সেই পথ ধরে আমরা হেঁটেছি, সেইভাবে আমরা কাজ করেছি। তার যে সাংগঠনিক প্রতিভা ছিল, তিনি যেভাবে সংগঠনকে গুছিয়েছিলেন, আমরা চেষ্টা করেছি সেই সাংগঠনকে সেইভাবে ধরে রাখতে, তারই পথ অনুসরণ করে। সুতরাং এইভাবে আমরা আমাদের পথে এগিয়ে এসেছি। বাঙালি, হে বাঙালি।
কবু বাবার কাঁধে চড়ে বৈশাখী মেলা বা চিড়িয়াখানাতে ঘোরা হয়নি তো কবু বাবার কাঁধে চড়ে বৈশাখী মেলা বা চিড়িয়াখানাতে ঘোরা আমার জন্য যার ছিল না সময় সে তো ছিল তোমাদের লো আমায় কেন তবে করেছো হত্যা কার স্বার্থে বা কার নিরাপত্তা আমায় কেন তবে করেছো হত্যা কার স্বার্থে বা কার নিরাপত্তা জানতে ইচ্ছে করে আর কে ছিল আমার অপরাধ হে বাঙালি যারা ঘোরাও সমাজের চাবি তুলেছ কি কহু শিশু হত্যা বিচার দাবি তোমরা যারা ঘোরাও সমাজের চাবি তুলেছ কি কহু শিশু হত্যা বিচার দাবি গণতন্ত্রের নামে করেছ হত্যা শিশু পায়নি নিস্তার ভাবতে কি পারো আমার মতো করে তোমার শিশুটি যদি হারায় অন্ধকারে ভাবতে কি পারো আমার মতো করে তোমার শিশুটি যদি হারায় অন্ধকারে তখন কি তুমি এ শিশু হত্যার চাইবে না কোনো প্রতিকার হে বাঙালি সত্যি বুঝিনি তো তোমার তন্ত্র মন্ত্র বুঝি না তো কোনো মতবাদ ছিল আমার অপরাধ হে বাঙালি জাতীয় এই শোক দিবসে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্কে, তার আদর্শ সম্পর্কে, তার অবদান সম্পর্কে এবং আজকের দিনে তাকে আমরা কীভাবে দেখছি সেটি আলোচনা করলাম। সবশেষে আমার আরও একবার বলতে ইচ্ছে করছে যে এই দিনটি শুধু শোকে প্লাবিত হয়ে, শুধু আবেগে কিছু উচ্চারণ করে দিনটিকে যেতে দেওয়া বোধ হয় ঠিক হবে না। এই দিনটি হোক আমাদের ইতিহাস চর্চার দিন, বাঙালির ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনার ইতিহাস, এবং একবার ফিরে তাকাই আমাদের দিকে যে আমরা কে, কেমন, কোথায়, কোন অবস্থানে আছি বা আমাদের আর কতটুকু এগোবার আছে, আর কতটুকু উঠে দাঁড়াবার আছে।